আপনাদের সকলকে ধন্যবাদ। আমি খাইরুল হাসান কথা বলছি আপনাদের সঙ্গে। আজকে আমরা হচ্ছি টিকিট এবং স্পেশালি দুবাইয়ের যে টিকিট এবং দুবাই ইনভেস্টর ভিসা বা পার্টনার ভিসা, এটা নিয়ে আমি 2 মিনিটের বা 3 মিনিটের একটা ভিডিও করব। আপনারা দুবাই এবং দুবাই থেকে যারা দুবাইতে আসেন, বিশেষ করে দুবাই রেসিডেন্টস বা দুবাই থেকে বাংলাদেশের সাথে বিভিন্ন ব্যবসার সাথে মনে করেন সংশ্লিষ্ট বা বিভিন্ন ব্যবসা করে থাকেন, এই ভাইদের এবং বোনদের আমি বলছি যে আপনাদের টিকিট বলেন দুবাই থেকে আসার জন্য, অনেক সময় আপনারা কি করেন, আপনারা ভরসা পান না কার কাছ থেকে টিকিট কাটবেন, কাকে টাকা দিবেন। হ্যাঁ, এই বিষয়গুলো খুব মনে করেন স্পর্শকাতর। এবং আমি খায়রুল হাসান, আমার আমাকে যারা চেনেন তো চেনেন, যারা না চেনেন তাদের জন্য বলছি যে আমি যদি আপনাকে কোনো সার্ভিস দিই, এটা রেসপন্সিবিলিটি আমার, আই উইল টেক দিস হোল রেসপন্সিবিলিটিস। ওকে, সো আমি সরাসরি কাজের কথায় আসি। আমার কাজের কথা হচ্ছে যে আপনার মনে করেন কোনো প্রিয়জনকে দুবাইতে নেওয়া, সেটা হোক ভিজিট ভিসায়, তারপরে হচ্ছে মনে করেন ওখানে গিয়ে একটা জব অ্যারেঞ্জ করা, সেটা হতে পারে, অথবা ওখানে পার্টনার ভিসা কিংবা ইনভেস্টর ভিসা সুইচ হওয়া, সেটা হতে পারে। এই সমস্ত সার্ভিসটা হচ্ছে আমি আপনাকে দেবো উইথ গ্যারান্টি, ঠিক আছে, বাংলাদেশ থেকে এবং হচ্ছে দুবাই থেকে। আর যে সমস্ত ভাই বোনেরা আপনারা বাংলাদেশি সিটিজেন, দুবাইতে রেসিডেন্স আছেন, যারা হচ্ছে বাংলাদেশের সাথে বিভিন্ন মনে করেন যে এক্সপোর্ট ইম্পোর্ট কিংবা লাগেজ ব্যবসার সাথে জড়িত, আপনাদের যে সার্ভিসটা দরকার, যে টিকিট দরকার, যে ফ্যাসিলিটিসটুকু দরকার, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনারা মনে করেন একটা গুড সার্ভিস পাবেন। আর মনে করেন যারা ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে আসতেছেন, যারা দুবাইতে আছেন কিংবা পৃথিবীর যে প্রান্তে থাকেন, আমার পরিচয় যারা জানেন তো জানেন, যারা না জানেন জিজ্ঞেস করে নেবেন। বা কাউকে যদি রেফারেন্স হিসাবে পান যে আমাকে চেনে কিনা, তাহলে এটা আপনার জন্য অনেক গুড হবে, সেক্ষেত্রে আপনি ভরসা করতে পারবেন। হ্যাঁ, কারণ একেবারে আসলে ইউটিউবে দেখে একজন লোককে বিশ্বাস করা খুব কঠিন কাজ, সেটা আমিও বুঝি। তবে আমার পরিচয় ছোট্ট করে তুলে ধরছি, আমি খায়রুল হাসান, বাড়ি মাদারীপুর কালকিনি, হ্যাঁ, কয়েরিয়া গ্রামে, আর আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পড়াশোনা করছি ইংল্যান্ডে, এটা আমার গত 12 বছরের বিজনেস, লন্ডনেও করছি তাই, হ্যাঁ, এখন দুবাইতে পড়ার চেষ্টা করতেছি, এবং বাংলাদেশে আমার ঢাকায়, হ্যাঁ, এটা হচ্ছে আরএসএন সেন্টার, 208 হচ্ছে আমার অফিস সুইট নাম্বার, আর হচ্ছে এটা লিফটেড 2-এ আরএসএন সেন্টারে। সো আপনারা একেবারে নির্দ্বিধায় নির্বিঘ্নে আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছ থেকে সার্ভিসটা নিতে পারবেন, আমার অফিস থেকে সার্ভিসটা নিতে পারবেন। হ্যাঁ, সো ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়। আর আপনারা যারা ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে আসতে চান, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, বাংলাদেশ বিমান এবং আমাদের যে ইউএস বাংলা, এরাই হচ্ছে সবচেয়ে চিপে দেয়, চিপে দেয় কোথা থেকে, চিপে দেয় হচ্ছে মনে করেন সাজা থেকে, এয়ার আরেবিয়া আসতেছে হচ্ছে মনে করেন রাসাল খাইমা থেকে। তো আমাদের প্ল্যান করতে হবে এখনই, কারণ এখন যদি আপনি প্ল্যান করেন, আমার ধারণা দুবাই থেকে যারা, তারা 41,000 থেকে 45,000 টাকার মধ্যে টিকিট পাবে, রিটার্ন টিকিট, হ্যাঁ, 1 মাসের ব্যবধানে। সো এই জিনিসটুকু আপনারা সিনসিয়ারলি নেন, কারণ আপনারা কি করেন শেষ মুহূর্তে টিকিট কাটেন, বন্ধু দেখ দাদা, আপনারা এটা করবেন না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে টিকিটটা আগে কেটে রাখবেন। আর হ্যাঁ, বাংলাদেশ বিমান লাগেজ খুব কম দেয়, 20-25 কেজি, এটা অনেকের জন্যই খুব কম, বাট টিকিটের প্রাইস এবং লাগেজ একই সঙ্গে আপনি এক বক্সে সব পাবেন না, সো এটা আপনাকে সর্ট আউট করতে হবে। ঠিক আছে ভাইয়েরা, আমি আশা করি ভিডিওটা লম্বা করবো না। যারা দুবাইতে রেসিডেন্স ভিসায় আছেন এবং যারা বাংলাদেশে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, সেটা হোক মনে করেন এক্সপোর্ট ইম্পোর্ট, সেটা হোক লাগেজ, হোয়াটএভার, আপনারা আমার সঙ্গে আসেন, কথা বলেন, আমি শিওর যে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। ওকে ভাই, ভালো থাকবেন, আপনার সকলকে ধন্যবাদ। হ্যাঁ।